ধন্যবাদ লাবণী আপনাকে। আপনি যেমনটি সংবাদে দেখিয়েছেন যে ক্রমশ কিন্তু প্রকৃতি তার স্বরূপে ফিরতে শুরু করেছে এবং যে উত্তল বঙ্গোপসাগর সেটি কিন্তু এখন শান্ত হতে শুরু করেছে। এবং আমি যদি আপনাকে এখন উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি, তাহলে আপনাকে বলতেই হয় যে আমরা বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে গত 3 দিনে বরগুনা যে সকল ট্রলার ডুবে গিয়েছিল বা নিখোঁজ রয়েছিল, সেই সকল ট্রলারগুলোর মধ্যে কিন্তু যেগুলো নিখোঁজ ছিল সেগুলো অধিকাংশ ট্রলারে কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং নিরাপদ আশ্রয় রয়েছে বলে তারা আমাকে জানিয়েছে। এবং আর একটা বিষয়ে যে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ট্রলারগুলোর খবর আমরা জানাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু 8টি ট্রলার একদম বঙ্গোপসাগরে তলিয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছিলাম এবং নৌপুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু তাদের যে উদ্ধার অভিযান সেটি অব্যাহত রেখেছে। এবং আর একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি, তিনি এখন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের জেলায় রয়েছেন এবং সেখানে তিনি এই ঝড়ের কবলে পড়ে যে সকল জেলেরা ভারতের উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়েছে তাদের সাথে তিনি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এবং সেখান থেকে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে ভারতের একটি কালদ্বীপ নামক হাসপাতালে 21 জন জেলে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছে এবং একই এলাকার আরেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু আরও 23 জন জেলে রয়েছে বলে তিনি আমাদেরকে সেখান থেকে জানিয়েছেন। আমি আর একটা বিষয় একটু জানাতে চাই যে আমরা গতকাল থেকে যে জেলেদের নিখোঁজ খবর জানিয়েছিলাম সেই বিষয়টি কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানতে আমাদের পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সিকদার জুবায়ের হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। সিকদার জুবায়ের, ধন্যবাদ সুমন। পটুয়াখালীতে কিন্তু সর্বশেষ 12টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং নিখোঁজ হয়েছিল 20টি ট্রলার। নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে বেশিরভাগ ট্রলার কিন্তু তীরে ফিরে এসেছে এবং নিখোঁজ জেলেদের মধ্যে 220 জন জেলে কিন্তু নিখোঁজ ছিল, তার মধ্যে প্রায় অধিকাংশ জেলেই কিন্তু উদ্ধার হয়েছে। কিছুক্ষণ আগেও একটি ট্রলার এসেছে, সেখানে 40 জন জেলে আসছে এবং দুপুরে 2টার সময় একটি ট্রলার এসেছে, সেখানে কিন্তু 23 জন। যেই 100 জন জেলে আজকে নিখোঁজের খবর সকালে বলেছিলাম, সেখান থেকে কিন্তু প্রায় 65 জনের মতো জেলে চলে আসছে। এখনও প্রায় 35 থেকে 40 জন জেলে নিখোঁজ রয়েছে। আমি কথা বলবো একজন জেলে যিনি সাগরে নিখোঁজ ছিলেন, ফিরে এসেছে। আপনারা সাগরে কোন অবস্থায় ছিলেন এবং কতদিন ছিলেন? সাগরে দমকা হাওয়া ছাড়ছে, হাওয়া ছাড়ার পরে আমাদের বোট মাইর পড়েছে। আমাদের পাশে এক বোট ছিল, সেই বোটে আমাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করে মহিপুর চলে আসছি, সেখান থেকে আজকে দেশে ফিরে এসেছি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আপনি শুনছিলেন যে তারা কিন্তু সাগরের মধ্যে ছিল এবং সেই তাদের যে বোট, সেই বোটের নিচ থেকে ফেটে যাওয়ার পরে তারা পার্শ্ববর্তী আর একটা বোট তাদেরকে উদ্ধার করে কিন্তু সাগরের মধ্যে রেখেছে এবং তারা কিন্তু সাগরের মধ্যে অনেক দিন ছিলেন। এরপরে তারা আবার কিন্তু আজ তারা তীরে অন্য একটি বোটের মাধ্যমে ফিরে এসেছে। মহিপুর মৎস্যবন্দরের সভাপতি ও কোস্টগার্ডের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 12টি বোট ডুবে গেছে, সেই বোটগুলো উদ্ধার অভিযান কিন্তু তাদের অব্যাহত রয়েছে। এই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী,